গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু জালাবতা। আর গাইস গেতাপট দেখি ফেলে আর আমার এন্ডক দেখি ফেলে গম পাইছি সাইকেল এখান দেখি। তো কত যাব হয়ে গেছে সাইকেল রাইড আমার, আজি অল 6 তারিখ। তো আমি গোটাকাটা অলসিয়ার পড়াই বা চক, মানে আমি চক বাজারক লেগে যাম, তাতে গোটাকাটা চলি রখিছে। আমি 3 জন যাম, তাতে আরও 3 জন আইব। তো গোটাকাটা বড়া করে যাম, কত যাম কি যাম আধা রাস্তাত কইছো আপনার, মানে এনে অলরেডি দেরি হয়েছে আমার, মানে সেখানে যাই থাকো। মো আপনার স্টার্টিংটো করে যাও আমার বাড়ি গেছে। তো বলক এই কেনাই এইকেটা থাকবো গাই সাইকেল রাইড বলি করি। সাইকেল মারি খুব ভাল পাই, পাইলসটি অনলাইন হরদিনে গম পাবি। বল বল বলেন রখিছে, যো যো যো। আর গাছ বতরটু দেখছে না কেনকে কলা করেছি, মানে গাছ সারা রাতি বরষুণ দেয় নাই, এটা কলা করেছি কি খৎসর বরষুণ দেখছে। বাকি যি হয় হবো, যাই থাকো কোক লাগি পারু, বরষুণ দিলেও গাছ হার নামনু, মানে আমি যেহেতু একবার অলে হো আর মানে এনেকুৱা নহয় পোস্টপন করবে লাগে আজিকালি হনাই গাইস। যোনদিনে যাম বলে ভাবছো সিদিনাই গেছো, তো চাই থাকক কি হয়। তো গাইজ আমি আহি ফেলে কলেজ চক, মানে কলেজ ফিল্ড পালো যত আমি সদায় গিয়ে প্র্যাকটিস করো। আর এখানে যাওয়া যাওয়া কথা আছে কি হল, মোর মানে আজ বহুত ডাঙর খানা আছে, খানার কারণে আজ লগ সরি বাদ দিল। এখন খানা তো মেইন না, খানা সদায় আইব গম পাইছি না। খানা আজ গাহরি আছে, বয়লার আছে, পাথা আছে, তো হল তুমি কে যাম এরি বলে না এই যা তুই এই যা রে যা 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 এ তো আমার জবাব দি। হ্যাঁ তোমার কথা কথা চলি রেডি, এতে 4 জন, ই 5 জন, মহাটি 6 জন। তো যাম আমি কামেশ্বর মন্দির, তো তার খুব বেশি রয়ে গেছে 48 মান হবো যতে, আর আহতেও সেমানে হবো মোটামুটি 40 কিলোমিটার ডিস্টেন্স। ৩৮-৪০ কিলোমিটার মারব, অলপ দূর জায়গা সিলেক্ট করবি, তার 5টার মানে রাখছি বুয়া লাইস দে। ও আপনার কমার আজি শো আছে নাকি? আর গাছ মানে আমার আরো তা সলিয়া কথা আছে, তাক যেটা কলো আমি ঘুরিম বলি বলে নাহে বলে এইবিল ক্যাম্পিং করি থাকে। এই খরচ গাছ মরি জানি বড় বিশ এইবিল ক্যাম্পিং করে। আর এনে ওলাইছি বারু, এনে মানে পাইলছোর অভিজ্ঞতাটো নাই থাকলি কেনে আছি। টাইম হল এটা 1:30। তো বাকি 3 জন গেছি পুরা গুলি মচনত, কাটিছো মিলাই লেন। বাকি আমার পর্বত আরো হলকারী আর আবার ক্রিমিনেল, মানে বিয়া খাবা দুয়া আগত মই বিশ ভাগে। তো যাইছো মরে এখন ঠান্ডা বতর না গাইছি, কারণে মানে ফিলটো হনাই ভাগারোর পরিয়াল আছে, পানির বেশ লাগার লইছো থাকিও বেগত ঠান্ডা মন্দির হয়ে গেল মানে তোর বেগটো দেখলি কপায় গাইছ। আমি এটা মানে ওয়াটার ব্রেক দিছো বড়িয়া করি, সবেতে রক্সি আর দলর মানে এই ইয়ার ফটো উঠার হবো ইনস্টাগ্রাম হলে কত হলি নিয়ে দে ডিলেট মারবে আমার অকাল তল আমার রঘু, মানে পানি দিয়ে লাগা না গাছ এমাই রক্সি তো বড়িয়া বতা দিয়েছে লাইলে যাইছো বেশি আর দাউড়া দাউড়ি করা নাই। তো গাইছ আমি মোটামুটি 25 কিলোমিটার মান সাইকেল মারলো আর সবে মানে মূত্র বিসর্জনতা করবে আছি, এটা লাস্ট বিসর্জন, তারপর ডাইরেক্ট আমি স্থান পাম আমার ডেস্টিনেশন। তো গাইছ আমি এই হাজো পালোয়ে মোটামুটি, তো এখন হোটেলত আমি আরে আগর বারো চাহ খাই গেছিলো বঢ়িয়া করি, এতে গোটা গোটা আছো আর বরষুণ মাসছে অলপমান, তাতে বঢ়িয়া করে চাহ তাহ খাই ফেলে আমি ওলাও। ইয়ারপাড়া মোটামুটি আরো 8-9 কিলোমিটার মান হবা লাগে। তো কি হয় চাহ বানাব দিছে না, চাহ খাবি না কিবা বলক বলক। তো গাইছ বরষুণ দি দিলাক উপায় নাই, হব আর বহুত রেস্ট লগে লাগ আমি সরু চুপিছে তোর বয়সতে পাকরি গাছ না একদালো বিশ্রী আমার নয়। তো অল্প বরষুণ তো রক্ষি মরিয়া, তো আমি যাও বলুক।
তো গাইছ আমি হাজো পাই গেলো, বয়া করে ভিতর সুমে গেলো। তো যাইছ আগত তিনজন গেছি মানে দে বাপরে হাল্লা দে দে যা। তো অলপ আছে আর চাই থাকক, এ ইমান হরণ মারে। তো বলক বলক। তো গাইছ মোটামুটি আমি পামে আর 10:45 হল, বেশি নাই দেখ 3-4 কিলোমিটার আর দাড়িওয়ালা আয়া পাহাড় দেখাব নাকি মরতো ভাল লাগি যায় ভাল লাগি যায় দে দে যৌ। তো গাইছ আমি গণেশ মন্দির আহি পেলো হাজোর, এইটো এটা মানে হাজো যোনকটা তীর্থস্থান আছে তার ভিতর এইটো এটা পরে। তো বাইরের পরে সেবা করলো করে যাই থাকলো, এর পরে বেশি নয় আর 2 কিলোমিটার মান উঠে লাগবো নাকি উপর দেখির। তো সেটুয়ে অডি যাই আছো বড়িয়া করে পাহাড়ের মাজর রাস্তা অডি উঠাব লাগবো, ও র দিগদার আছে আইয়া। আমি মানে এই রাস্তা আগতে হইব লাগিছিল, সেটু সেটু গুছি গেছো কারণ কে জানো না আমার এইটু ম্যাপ 1970 সনের ভুল লাগে রে, এই ভুল লাগে রে 1970 সনের। না 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 বস্তু তো হালাই না, আমি ডাইরেক্ট খাবাকে ঘুমে দিলু এই কারণে অলপমান কাজ বেলেগ এটা রাস্তা যাবা জ গেছিল মানে তো যাই আছো আমি মোটামুটি পাশে দক পাহাড়ের উপর উঠিছো। এটা আপনাদেরকে বোনখানি চাকছো কি মজা কি বঢ়িয়া করে মেইনটেইন করে রাখছি, এই ডিসিপ্লিন বলে কলাক আছে আর গাইস। এই উপর যাই আছো উপর মেইন মন্দিরটো আছে আপনাদের, এই হব আপাতত ফিয়া আজি ভরি ঠাই হলে এসি আবা বেলেগ চাল বানাইছি কিন্তু বেলেগ ভিউ। তো গাইছ বতরটো বঢ়িয়া করছি, রোড ওলাইছে আমার আর বাকি এইটোয়ে হল কামেশ্বর মন্দির। তো একদিন মানে এমন দিনে আহিম আহিম বলে ভাবিছিল, আহিবও পারা নাছিল, আজি টাইম মিলি গেল সবকেটার লগত। তো ভাল লাগছে এই পরিবেশটো বঢ়িয়া গাইছ, শান্ত পরিবেশ, মানুহও নাই এতে বেছি আজি। তো ভাল লাগছে অলপ ঘুরু চাইড ফেলে ফটো তো উঠলো আমি, এই বাগর পৰা আহো বিয়াৰ। আমি যাবা রকিছো দেখছি না ফটো তুলা নাই এদের ঘুমে ঘুমে তুমি উঠা উঠা তুমি কেমন তোমার এটা হরে যাবা বুনুত বুনুত হরে যাবা ও হাই হরে যাবা উঠিয়া উঠিয়া ক্যাম্পিং হাগা মানে খরপা অলপান অলপাই হাগা লাগছি মার ছেলের নাম হাগা লাগা কিবা খোৱা বস্তু আছে নেকি? হেৰি হব পেট পূজা বঢ়িয়া বস্তু আনছি, এখেতে আনছি, এখেতে কল চল আনছি বঢ়িয়া কৰি, তই এখেতে বোলে বুট আনছি পৰিয়াৰ খাই ল গাইছ খাই লৈ পেলাই আমি ইয়াৰ পৰা বাকি তলত নামলাকে তো এখেতো আছে আমার লগত, তে যাই থাকো আমি নাকি। তো গাই সবকে থই থই আই ফেলে লাস্ট চম্পক থাকিল, চম্পকর ঘর এটা আমার অল্প দূর আকলাই যাব লাগবে আও। তো গাই আজি ভিডিওটা এখিনি এইখিনি হয়েছিল মানে বহুত দিন মূরত ভ্লগ করলো না, অল্প মানে পাহাড়ি জন হয়েছি ভ্লগ করবে আর অল্প লাজ লাজ লাগে মানুষের লগত ক্যামেরা উলিলে উপায় নাই করে শিখতে লাগবো আর মানে কিনা কিনা কামর কারণে আমার রয়ে যায় এলা ভ্লগিং গুলা। তো বেশি দেরি নকরো আর নেক্সট প্ল্যান অতি অতি সোনকালে বানাম আমি কোক যাও আর নাকি ধন্যবাদ জয় অসম নতুন ভিডিও অতি সোনকালে আহিব আৰু দিয়ক।